এই অনেক যাই হোক, একটু এই টাইম পাস তুমি করি পাই একটু। না, হ্যাঁ এই টুকু হ্যাঁ, এই পাই তো না। তুমি হলো না তো যাই, আড্ডা দিও, আমি এখানেই ভালো থাকবো, যে ফেরি আছে সবাই লাগবে, এই চঞ্চল ভাই লাগবে একটু কথাবার্তা কইতে। হ্যাঁ, শ্বশুর বাড়ি আগলাইতেছে, তাই না? না না আসো, শ্বশুর বাড়ি ভালো, আগলাইতে হবে না, আমি আর কি আজকে জানো আমার, সম্পত্তি। না 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 আপু 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 শোনো, তুমি একটা বিশ্বাস করবে আমার, শোনো স্বামী এসে আমি আর সঞ্চয় করে কথা, আমার এসে কি জানো, তোরে জেলে দেবো, তোরে পুলিশে ডাকে দেবো, তোমরা মেয়েদের একটা পাওয়ার এই ভয়টা দেখাও কেন, আমার একমাত্র কাম তুমি হচ্ছে জেলে যাও, এটা তো বেশ বা ঠিক না, পরিষ্কার আমি তো বেশ জেলে যাই, আমি বলে গেলাম বাংলাদেশ কাটা হইতাম বলে শুনছে, আমি হোয়াই ডু আই, আমার বাচ্চা কাচ্চা শুনে আমার ফাদারটা কেস খাইছে, কসম আমি সেদিন সুইসাইড করে আমার ওই যে খাইছে পুলিশের, ইস নাউজিল আস্তাগফিরুল্লাহ, কত আমার ক্রেডিট, কত না তুমি বুঝো না, আমার মতো একটা স্মার্ট পোলাপা নেই এগুলো মানবে, আমি তোমার আরে তোমার শুনে হাইট শোনা, আমি জীবনেও কেস করতে কইতাম না যে হয় ঠিক আছে, তুমি ওই আসো না মতো 5 লাখটা তুমি ওই টপ ওয়ার দিতে পারেন, এই জন্য তুই যে কেস কর এরকম খরের তো আমি না, দাঁড়া তুই নে তোর 5 লাখ আর জীবনও আর আমি তো, তুমি জানো না তা আমার এসে, হ্যাঁ আমি আমার ঘরে মনে কি করো তুমি করো, একজন ঘুমাইছি তোরে থইলে আমি সারা জীবন ঘুমাবো তোরে থইয়া শেষ ফিনিশ, হ্যাঁ কানছি কষ্টে, তারপর নো মিস্টেক করলাম, কানছি মানে হোয়াই এত বড় কষ্ট করলাম, হোয়াই আই ডু দিস রাবিশ আইডিয়া, কানছি তো এই জন্য বুঝছো না, পরে তো একলা দেই যার এটা পসিবল না, একলা থাকা সম্ভব কি বলো না বলো, হঠাৎ করিয়া রাজা ভাই আমার স্ট্যান্ডার্ড ছিল তো আলাদা, ঘরে ঘরে চলে এসছে রাজা, মানে কি জানি আইসলে কি জানি বুঝছো, অনেক মানে হয় কি বেশি সুখ থাকলে মানুষের যাওয়া হয় বুঝছো না, এখন তো আমার নিউ লাইফ মজা এসে গেছিল বুঝছো, সত্য কথা কি একটু নিউ একটু ঘুরবো, নিউ লাইফ নিউ টু নিউ মানে নিউ ঠিক আছে, নিউ নিউ সে ইয়ে ওল্ড ইজ গোল্ড ইত ভাই, এই নিউ তে আমার যে মানে আমার আমি বুঝলাম না কিছু, স্বামী আর কোনে শুনি আমার জেল জেল জেলের কথা কয়, এটা এই জন্য কোনো কথা হইতে পারে, মেয়ে মানুষেরা যে কোনো সময় পুলিশের দ্বারা কল করলে ও হালায় জেলে যায়, এটা কাল 100% ও কিছু না কইলো, এটা আপনারা যখন জানেন তাহলে স্বামী আমার কেন আপনার লাগতে এত বড় ইস্যু হয় নাই, যে আমার পুলিশে কোর্টে যাইতে হবে জেলে যাইতে হবে কাস্টডিতে যাইতে হবে, আর আমার এখানে আরো বেশি সেন্সিটিভ, কেন আপনি দেখাবেন আমাকে হোয়াই, ঠিক না আপনার তুমি কি কো, ভেরি স্কারি ম্যাটার, ভেরি সেন্সিটিভ, ভেরি অফিসিয়াল, ভেরি ভেরি কনফিডেন্সিয়াল এরিয়া, কেন আপনি টাচিং করতে চান সামি, উফ ভেরি ব্যাড আইডিয়া, নো সঙ্গ গুণের অঙ্গ দ্বারা আপনি যে সঙ্গ পাইছেন না ওই সঙ্গতেই আপনার এই শিখেছে, ভালো সঙ্গে তো ভালো কথা জানবে, ভালো স্ট্যান্ডার্ড হইবে, ভালো কিছু সবকিছুই ভালো হবে, লিভিং থেকে এভরিথিং, আমার একটা ছেলে এই দেশের ইঞ্জিনিয়ার তার বাবা জেলে, এটা কি মাত্র একটা আপনারটা ফালতু একটা পাল্টকের কেসে, এটা কেমনি আপনি মনে মানে মানিয়ে নিতে পারেন স্বামীয়া, তো কষ্টের কথা, তো চঞ্চল ভাই আছেন, চঞ্চল ভাই আমরা কবে তো কি সুন্দর একটা আড্ডায় ছিলাম আমি আর চঞ্চল ভাই, কি করে খেলাইলো সময় আসলে না নেওয়াটাই বেটার ছিল, আর চঞ্চল ভাই আমি তোর স্বামী আর কথা শুনবো না জীবনও, আমি কি করছি জানেন, ও আছেন তো একদম বড় কই ফরএভার, আই উইল নেভার লিসেনিং হার ভয়েস রাইট, এম আই গুড আইডিয়া, ইয়া প্লিজ লিভ ইট হিয়ার ফর আদার ওয়ে রাইট, চঞ্চল আপনি কি আমার কথা শুনেন, হুম আইডিয়া না একদম বলো, বাস কিছু কিছু অ্যাডমিন কিছু কিছু পার্সন মানে স্টে হিয়ার স্টে কাম হাম্বল, একটা কথা আছে না হাম্বল, হাম্বল
ঠিক বলেছেন। ঠিক না, ঠিক আছে, তাদের কথা শুনবো না, কোনো ঝামেলা হবে না। স্বামী বেস্ট ভয় মানে মোস্তান, আর এই মোস্তান আর জয়া সিং, জয়া সিং কালকে আমি যেভাবে আমি ওরা কি করে ওরা যখন ওই ফাইজলামি করে তখন আমি ফাইজলামি করি, তখন আমি ওই স্বামী কবির নিক নিয়ে ঢুকি, যখন ওরা যখন মজা করে আমিও মজা করি, ঠিক আছে, দেই তো কেমনই মজা। আমি স্বামী কবির নিয়ে ঢুকি, দেখি বলতেছে কি জানেন, ক কি হ্যাঁ তুই স্বামী কবির মানে জানিয়ে করে কইতেছে আপনি না, হ্যাঁ ওই আপনি আমার বোনের নাম নিয়ে আসছেন, মানে পাল্টাকে একটু বলুন আমাদের, ঠিক আছে, আমার বোনের নাম নিয়ে আসছেন, আমার ওই ওই শুনলে তো আমার আরো মজা লাগে, আমি তারও মজা করি, বুঝছেন, হ্যাঁ ঠিক আছে, আইডিয়া আরো তো আমি তারও মজা নেই, মানে আমরা হয়েছি কত বড় বড় মাফিয়া, ঠিক না, কি পান তামাক খাইয়া পান খাইয়া বেড়ায় এইরকম যায় বোঝেন, পান খাইয়া শরবত খাইয়া, হ্যাঁ এখন আমি তো মজা নিতে আসি, আমি আমার বোনের নাম নিয়ে হচ্ছে আমি এখনই বাউন্স করতেছি, হ্যাঁ এই যে শোনো, ঠিক আছে বাউন্স করে করুক যাই করুক ঠিক করে কি করে, তারপরে কি করছে, আরে তোমরা যদি ধর্ম বোন বানাইতে পারো তো আমরা ধর্ম গার্লফ্রেন্ড বানাইতে পারবো না কেন, ধর্ম ওয়াইফ বানাইতে পারবো না, তুমি মাই লাইফ মাই রুল, পাল্টা কইয়া বোন বানাইতে পারছো, আমি পাল্টা কইয়া গার্লফ্রেন্ড ওয়াইফ বানাবো, ধর্ম তোমরা যদি ধর্ম বোন বানাও আমি ধর্ম ওয়াইফ গার্লফ্রেন্ড বানাবো, তোমরা আমার কন্ট্রোল করবা কেন, তোমরা যখন বোন বানাইছো আমি কি কইছি তোমরা বোন বানাইও না, ইউর লাইফ ইউর রুল, ঠিক না, তারা তখন আপত্তি করে ওই যে মধুর নিয়ে দুল্লা ভাই তোমার একটা চা ঢেলে দিবি, চা ঢেলে ভাই চা ঢেলে দেয় টুকে দেয়, হ্যাঁ এগুলো তো আমি করে নিয়ে ফেলাই, চঞ্চল ভাই দেখছেন আমার এই জন্য কোনো ক্যারেক্টার কোন মেয়েদের সাথে নেই, বাট আমার আফ্রোরা কত কিছু দিন কয় বাট নেভার, মানে আই নো গার্লস দে লাইক সাম ফান, হ্যাঁ এটা এটা ডিফারেন্ট দেয়ার ওয়ার্ল্ড, নট লাইক এ ম্যান, এই টার্গেট কম্পিটিশন হ্যাচারি টু মেনি লাইফ টার্গেট, ঠিক না, ইটস নট দেম সেন্স অ্যান্ড আওয়ার সেন্স নট এ সেম, সে জায়গায় এসে তারা টুকেদার চা খায় ভাই, সকালবেলা আমি 4টার সময় উঠতে যদি শুনি দুই এক ছেলে এক মেয়ে ইয়ং ইয়ং অ্যাডল অ্যাডল দিল ভাই তোমার মুখে আমি চা ঢেলে দিই, হ্যাঁ শালি একালে ঢেলে দেও, এগুলো নো প্রবলেম, তাদের লাইফ তাদের রুল, আর আমার ফ্লাই নো ই হব নো রুল, ওটাও আমাদের রুল, কেন মাই লাইফ মাই রুল, তোমরা ধর্ম দুলা ভাই বানাও ধর্ম ভাই বানাও তা আমি ধর্ম গার্লফ্রেন্ড বানাবো, এত সমস্যা লাগে, তোমরা আমার কন্ট্রোল করছো তোমরা আমার ডট, এটা স্বামী আর ব্যক্তিও তো না সচল ভাই আপনার তো দেখেন কটা দিন ডটে এমন কি ডটে থাকার মতো কাজটা আমি কিছুই করি না, কিন্তু আমার এরা ডটে দিয়া কেরাজি বানায়, হ্যাঁ আরে ভাই আমার একটা ফ্রেন্ড থাকে ফলোয়ার থাকে উদল টুদল সবারই আমি ডট খাইয়া, হ্যাঁ ওরা কেউ হেল্প করে না এমনি থেকে নিকৃষ্ট ফেসবুক টেসবুক থেকে বন্ধু ব্লক করে দিচ্ছে, তোরাই আমার হেল্প করে না তো বলো কিসের ফ্রেন্ড, সব ফেসবুক থেকে বলো এই রুম থেকেও বলো সব বলো একদম, আর আমার ফ্লাই ম্যান ব্লক করলে এডমিন রুম টু মনার টনার আমি আবার আসতে পারি, কিন্তু অন্য রুম আবার হয় না, হ্যাঁ কিছু কিছু লিঙ্ক আমি সেট আপ করছি এই জন্যই তো এই ডিভাইসটা রাখি, হ্যাঁ যেটার ভিতরে অনেক সেট আপ করা আছে, স্বামী আর আমি তো ব্লক করি আবার ঢুকবো কিন্তু ব্লক, কিন্তু আই ক্যান কাম ইন অ্যাগেন, ঠিক আছে, কিন্তু মিস্টার ডিউক নিয়ে ঢুকতে পারি না, মিস্টার ডিউক নিয়ে ঢুকলে আমার ঝামেলা আছে, ওটারও সেট আপ করবো আমি সবই সেট আপ করবো না, কত হইলো যাই আছে, আপনারা যখন এই বেআইন বেআইন আপু আপু করেন ক্যান্ডেল ডিনার করেন বোন বেনাইয়া, হ্যাঁ হেরা করে ক্যান্ডেল ডিনার, ওই আমি তখনই কইছি আমাকে ভাই আপনার বোন বোন ভাই একটা এডমিন একটা ক্যান্ডেল ডিনার মিনার করে নেবো, মানে আমার কথা হচ্ছে আমার সাথে যে আর একটা মানুষের ছোট করতেছেন না, এইটা নাকি আমি খারাপ কাজ করছি, চঞ্চল ভাই আমি ওইটা বাধা দিছি কেন, ওইটা খারাপ হইতো আর ওরা যে কইতো ওইটা ভালো হইতো, শুনছেন এইটা কোনো পসিবল এই সমস্ত কথার কোনো ভ্যালু আছে, এত তো আপনি নিচে যান, লাইফ টারে মেক এ লাইফ, ইংলিশ বি এ ইংলিশ স্টাইল বি এ মেক এ লাইফ, আপনার মতো একটা মানুষ 12-13 বছর এখন পর্যন্ত লাইফের কি করছেন আপনি, এখন তো আমি আমি তো রিল্যাক্সে আছি, আমি তারপর আপনাদের মতো ক্রেডিটে নাই, আমি যে ব্যাংকে যাবো ওই ব্যাংকে আমার তা খয়রাত, আমি কোনো হালার তা ওই যে উড়ে না মর্গেজ নিয়ে আর মর্গেজ দিই না, আমি তো বুঝে চঞ্চল ভাই আমি তো পুরো স্টাইলে মাফি স্টাইলে যে নো আমার যখন লাগবে তখন আমি নেবো, আমার আই ডোন্ট নিড ইট নাও আই ডোন্ট নিড টু গো,
ঠিক আছে না আমার স্টাইলটা গুড। এখন তোমার মতো মর্গেজ নিয়ে একলা একলা ব্যাংক ম্যান ক্রেডিট মেডিট লিয়াটি এইবারে একলা একলা ঘুরলে মিটে ফার্স্ট ইস্যু করে এইবার সালারা পরে একটা ঝামেলার মধ্যে ল্যাসে ফাঁসরা।